ঢেলে দিলাম পুরোটাই। ও হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি খাবো রাতের খাবার। রাতের খাবার থাকছে ডিম দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করা। রান্নাটা কিন্তু অনেকটা একটা ভেপাচ্ছে একটা রান্না হয়ে গেছে, কারণ রান্নাটা বসাই আমি আসছিলাম একটু এ রুমে, একটু কম্পিউটারের সামনে বসছিলাম। বসার পরের দিকে আসা দেখেছি একদম পুরা তরকারি, একদম পুরো ওই কিচেন রুম থেকে একটা স্মোকি একটা স্মেল আসতেছে। ভাবলাম যে হয়তো বা পুড়ে গেছে অনেকটা, হয়তো বা, কিন্তু না, কিছুটা পুড়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি যে ওটা উঠাই নিয়ে আসছি। তরকারির অবস্থা তো হয়ে গেছে অনেকটা, এই যে ঢেলে দিলাম পুরোটাই। ও এই মৌসুমে বেগুনটা খেয়ে খুব আরাম, কারণ নতুন একদম বেগুন, বেগুনে কোনো প্রবলেম নাই, বেগুনে খালি গুণ আর গুণ, কোনো ধরনের বেগুন নাই। মানে দামটা মোটামুটি এখন কম আছে, এখনকার বেশ কিছুদিন আগেও 80 টাকা থেকে 100 টাকা কেজি ছিল বেগুন, এখন বর্তমানে বেগুনের দাম কিন্তু কমে গেছে, এখন 60 টাকা কেজি, 50 টাকা আমি নিয়ে আসছি, হাফ কেজি নিয়ে আসছি বেগুন। আর তোমার ওই যে এই কী বলে এটা, আলু, আলু মানে আলু দিয়ে, বেগুন দিয়ে আর ডিম দিয়ে, দুটা ডিম আছে এখানে আর বেগুন আছে। এটা নতুন একটা রেসিপি মনে হয় আমার কাছে, মানে আমার কাছে যদিও মানে আমি কখনো এরমভাবে খাইনি, কখনো ডিম দিয়ে বেগুন দিয়ে, আলু দিয়ে তো বেগুনের সাথে অন্যরকম একটা মাস্তুতো বা সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, ওকে শুরু করি। আজকে কিন্তু অনেকটা গরম, মানে আবারও সেই ভুল। আবারও সে ভুলে পড়ে গেছে, মানে আবার গরম, মানে ভাতটা মোটামুটি ঠান্ডা ছিল কিন্তু তরকারিটা কিন্তু এখন মধ্যে গরম, মানে এই যে ধোঁয়া উঠতেছে, একদম ধোঁয়া ধোঁয়া উঠতেছে, ধোঁয়াটা খাইতে গেলে আমার একটা প্রবলেম হয়, জিব্বা পুড়েছে, আমি তো গরম খাইতে পারি না। যাই হোক, ক্ষুধা লাগছে অনেক, রান্না করতে করতে আমরা ক্ষুধা লেগে গেছে, আর গরম হোক ঠান্ডা হোক ওটা কোনো বিষয় না, ক্ষুধা লাগছে বরঞ্চ এইটাই বড় কথা। তো শুরু করি। আর যদি আমি 5 মিনিট পরে দিতাম তাহলে এই রান্নাটা মানে আমার খাওয়া হতো না আজকে, হয়তো বা আমার ডাল ভাত কিংবা পানি ভাত খেতে হতো। মানে ডিমের অবস্থা এই হয়েছে, দেখো ডিম অনেকটা পুড়ে গেছে। ভাগ্যিস আমি গিয়েছিলাম, না হলে তরকারিটা একদম পাওয়া যেত না, একদমই না, মানে পুরোটা পুরো ছারকার হয়ে যেত, ভাত খাওয়া হতো না আজকে আমার। পৃথিবীতে 2 শ্রেণী মানুষ পাওয়া যায় ডিম খাইতে গেলে, কেউ পছন্দ করে কুসুম আবার কেউ অংশ, কেউ সাদা অংশ পছন্দ করে। আমার কিন্তু কুসুমটা বেশি প্রিয়, সাদা অংশটা অত বেশি প্রিয় না। তবে কেউ যদি আমাকে বলে যে সাদা অংশ প্রিয় না, তার এক সাদা অংশ আমাকে দিয়ে দাও, আমি এটা দিতে রাজি না, আমার ভালো লাগে মোটামুটি। বেগুনের তরকারি তো সবচেয়ে মানে বেশি রস আলো হয়, যে কোনো রান্নার সাথে এটা দিলে অনেকটাই মিশে যায়, যেমন মাছ আর একটা কিছু সাথে খাওয়া যায় না, মাংসের সাথে কি বেগুন খাওয়া যায়? খাওয়া যায় না মনে হয়। অনেকে আমার রেসিপি দিকে হাসতে পারো তোমরা, কারণ ওই যে মানে বেগুন দিয়ে আর ডিম দিয়ে রান্না, আমি ব্যাচলার মানুষ, মানে যা খাই তাই ভালো লাগে, যা রান্না করা পাই, মানে সামনে যেটা পাই সবচেয়ে সহজ, মানে ডিমকে কাটতে হয় না, কাটতে হয় না, মাছের যেমন একটা আয়েস থাকে, আয়েস ছাড়াতে হয় না, ডিম অত বেশি ধুতে হয় না,
মানে ডিম সিদ্ধ দাও আর ছুলে ফেলাম আর তরকারিতে দিয়ে দাও, সবচেয়ে বেশি এটা সহজ বেশি, সেই কারণে আমি ডিমটা মাছে বেশি, ওয়ান অফ দ্য বেস্ট মানে মাছ মাংসর চেয়ে বেশি ভালো লাগে। আর একটা জিনিস, মাছ আর মাংসের চেয়ে তুলনামূলক ডিমের দামটা কম, খাই একটু আরাম পাওয়া যায়। তরকারিতে অন্যরকম একটা স্বাদ, মানে স্বাদ বলতে একটা স্মেল আসতেছে, পুরা পুরা একটা স্মেল আছে, এই গন্ধটা আমার বেশি ভালো লাগতেছে। ছোটোবেলায় আমার হতো কি, ডিমের তরকারি কিংবা মাছের তরকারি যখন আম্মা আমাকে দিত, তখন আমি ডিমটা ভাত খাওয়ার আগে শেষ করে ফেলতাম। তারপর আম্মা বলতো যে এখন কি দেখাবা, আমি বলতো মা আটটা দেন তাহলে, এখন আছে কিন্তু একটা খাইছি একটা আছে, সমস্যাটা পরে খাবো, আগে এই খাবারটা শেষ করি। এখন যে পরিমাণ গরম, এই গরমটা সহ্য করা যায়, মানে তরকারিটা মোটামুটি ঠান্ডা আছে, ভাতটা মোটামুটি ঠান্ডা আছে, ভাতের তুলনায় তরকারি গরমটা বেশি। শুধু এখানে মনে হইতেছে যে তরকারিটা অনেক দিন আগের, শত বছর আগের মরিচা পড়ে গেছে, একদম লোহা যেমন মরিচা পড়ে যায় ঠিক ওরকম তরকারি কালারটা মরিচা পড়ে গেছে, স্বাদটা একটু বিঘ্ন করছে, স্বাদটা মানে নর্মাল যে স্বাদটা সেই স্বাদটা ওরকম নাই, হালকা একটা পোড়া পোড়া স্মেল আসতেছে, আর হলো অন্যরকম একটা স্বাদ, জং পড়া স্বাদ। তবে খেতে কিন্তু খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে। অনেকে ভাবতেছে যে সে নিজে রান্না করছে তাই ভালো লাগতেছে, না আসলে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, মানে অনেক ভালো লাগতেছে আসলে, এতগুলো ভাত যে না ভালো হয় খাওয়া সম্ভব না। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে যাই, আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কোন এলাকা থেকে, কোন দেশ থেকে, সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে এসে জানালে আমার একটু ভালো লাগে। আমি জানি এখানে অধিকাংশ মানুষ ইন্ডিয়ান, ইন্ডিয়ান ভিউয়ার্স যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, আর খাইতে বসে তো নমস্কার সালাম দেওয়া যায় না, তবু মন থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা। ইস, একটু জন্য ডিমটা ফেটে যায় না, এর আগে একটা এরম হয়েছিল, ডিম রান্না করা এসে আমি গান শুনতেছি, যদি ঠুসঠাস 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 শব্দ হইতেছে, কী শব্দ হয় বলতে, ডিম আমি সিদ্ধ দিছি, ডিম একদম পুরো ছাকার হয়ে গেছে। খাওয়ার সময় বলি একটু, আচ্ছা গান এমন একটা জিনিস, গানের প্রেমে যদি আপনি পড়ে যান, গানের মোহতে একবার আপনি যদি ডুবে যান, তাহলে রান্না বান্না কোথায় গিয়ে এটা আসলে মনে রাখা একটু মুশকিল। অতএব রান্নার সময় একটু ফোকাস রাখতে হবে, কোথাও মানে অন্য কোনো কাজের মাঝখানে রান্না করা ঠিক না, আসলে রান্না শুধু রান্নাই।
আজকে তুলনামূলক একটু রুমে গরম বেড়ে গেছে, আমি ঘেমে গেছি। তাই চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি আর রুম থেকে আমি দৌড় দিতে পারি। খাওয়া প্রায় শেষ, খাওয়া শেষ করতে 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 একটা কথা বলি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পুষ্টিকর খাবার, অস্বাস্থ্যকর খাবার না, পুষ্টিকর খাবার খাবেন। মানে সবজি জাতীয় জিনিস যত খাওয়া যায় তত বেশি ভালো, মাংস জাতীয় জিনিস যত অ্যাভয়েড করা যায় আরও বেশি ভালো। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।